দীর্ঘদিন ধরে বিজেপিকে সঙ্গে নিয়ে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ভোট পরিচালিত হয়ে আসছিল পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন এবং তার একের পর এক সরকারি প্রকল্পে মানুষের সহযোগিতা করার ক্ষেত্রে কংগ্রেসের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলকে সমর্থন করেছেন মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুরাইয়া বিবি। আর এরপর কোন রকম অনাস্থা ছাড়াই ৬ জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ দখল করল তৃণমূল। এটাকে আমরা খুব ভালো চোখে দেখছি, কেন কি বিগত ২০২০ জানুয়ারি মাসে সকলেই মিলে আমাদের দল জয়েন করেছিলেন, সকলে বিভিন্ন পার্টি থেকে ওনারা জয়যুক্ত হয়েছিলেন এবং ওনার স্বইচ্ছাতে নিজে উনি ইচ্ছাকৃতভাবে আমাদের যে তৃণমূল সিম্বল থেকে যারা পাস করেছেন ওনাকে উনি নিজেই উনি এই চেয়ারে দেখতে চান এবং ওনার সহযোগিতাতে আজকে আমরা প্রধান গঠন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনের দিন ধার্য করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। আর এদিন মোট ১১টি আসনের মধ্যে ৬/০ ব্যবধানে তৃণমূল পঞ্চায়েত প্রধান গঠন করে। এদিনের তৃণমূলের প্রধান গঠনের ক্ষেত্রে বিরোধী দলের সদস্যরা গড়হাজির ছিলেন। আমাদের মালদা পঞ্চায়েত সমিতির আন্ডারে আমাদের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত আজকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রধান গঠন করলাম। এর আগে আমরা বিজেপির উপপ্রধানের অনাস্থা দিয়েছি, এর আগে আমাদের কংগ্রেসের প্রধান ছিল, ওনার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে যারা পাস করে এসছে তাদেরকে উনি প্রধান দেখতে চান। আমাদের দিদির উন্নয়নের সাথে উনি ছিলেন, কাজ করেছেন এবং তৃণমূলের সিম্বলে জিতা মেম্বারকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আজকে উনি সুযোগ করে দিয়েছেন। আমরা ৬ জন মেম্বার আমরা উপস্থিত ছিলাম ওখানে, ৬০০তে আমাদের গ্রাম পঞ্চায়েত আজকে গ্রহণ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.